কক্সবাজার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। তবে মূল অংশ মিয়ানমারের উপর দিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রভাব কিছুটা কম। সাগরে ভাটা শুরু হওয়ায় উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা কমে এসেছে। তবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এ মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমল দে এবং ফেনীর সোনাগাজীতে আছেন আতিয়ার সজল। তার আগে আমরা সরাসরি এখন যাচ্ছি আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে। দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে 445 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 345 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ বেলা 3টা নাগাদ উপকূল এবং সম্পূর্ণ ঘূর্ণিঝড়টির সন্ধ্যা নাগাদ মায়ানমারের সিটুইয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা জোরু হাওয়ার আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। আমরা যে সিগন্যালগুলি আমরা গতকালকে দিয়েছিলাম কক্সবাজারের জন্য 10, এখনও 10 মহাবিপদ সংকেত অব্যাহত আছে। চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা সমুদ্র বন্দরের জন্য 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রয়েছে। তো এইদিকে আমাদের আজকে একটু আগে আমরা 11:35 টেকনাফে 80 কিলোমিটার বেগে জোরু হাওয়া বয়ে গেছে, এরকম উইন্ড আমরা রেকর্ড করেছি 11:35 এবং এই মুহূর্তে 1:50 সেন্ট মার্টিন দ্বীপে জোরু হাওয়ার পরিমাণ, বাতাসের পরিমাণ বেড়ে গেছে এবং সেখানে প্রচণ্ড বাতাস বইছে এই মুহূর্তে। এখন এই কেন্দ্রটা আমি একটু আগে পড়ে শোনালাম যে বিকাল 3টা নাগাদ এই কেন্দ্রটা উপকূল অতিক্রম করবে এবং বাকি বডিটা সাইক্লোনের আজ সন্ধ্যা নাগাদ সম্পূর্ণ অংশ স্থলভাগ অতিক্রম সম্পন্ন করবে। এই ছিল মোটামুটি আজকের সাইক্লোনের সর্বশেষ অবস্থা। সেন্ট মার্টিনে আঘাত, কেন্দ্রটা আঘাত থাকবে ভারত মায়ানমারের সিটুই উপকূল দিয়ে, কিন্তু আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ এই কেন্দ্রের আওতায় পড়বে, যেহেতু কেন্দ্রের পরিধি 74 কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপ থেকে সিটুইর দূরত্ব 50 কিলোমিটার, আর আমাদের যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়টি সেটির পরিমাণ হলো ওই আয়তন ভলিউম হলো 74 কিলোমিটার। সেহেতু আমি এই মাত্র সেন্ট মার্টিনের অবস্থাটা আপনাদেরকে একটু শোনাই। হ্যাঁ আমিরুল, সেন্ট মার্টিনের কি অবস্থা এখন? আর এখন কি পর্যায়ক্রমে বাতাস বাড়তেছে? সেই সাথে কি বৃষ্টি হচ্ছে? কিন্তু বাতাসের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এমনি কি ওই যে অন্য অন্য যে ঘর বাড়ি এরকম কোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কি দেখা যায়? আচ্ছা, তা আমাদের যে দোতলা বিল্ডিং এটা কি কিরকম এখন? এটাতে তো মানুষজন আশ্রয় নিছে। আচ্ছা, এই মুহূর্তে বাতাসে আনুমানিক গতি কত হতে পারে? আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, আমার সাথে যখন আমি কথা বলছি তার থেকে এখন আরো বেশি অনুভূত হচ্ছে। ওকে থ্যাংক ইউ। এই ছিল অবস্থাটা এবং আজকে চ্যানমার্টিনে এই পর্যন্ত যে এইমাত্র কথা বললাম, এখানে যে আমাদের ইনচার্জ উনি কথা বলছেন যে এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে, বিল্ডিং কাঁপতেছে। তো এখানে 100 কিলোমিটারের মতন আমরা 11:50 পেয়েছিলাম 80 কিলোমিটার/আওয়ার, এখন পেয়েছি 100 কিলোমিটারের মতন বাতাসের সর্বোচ্চ গতিবেগ সেন্ট মার্টিন দ্বীপে। এবং টেকনাফে আমরা পেয়েছি 11:35 80 কিলোমিটার/আওয়ার, 80-র একটু বেশি, 41 নটসে 82-র মতন উইন্ডের গতিবেগ আমরা পেয়েছি। তো এটা আস্তে আস্তে উইন্ড 3টা পর্যন্ত আরও বাড়তে থাকবে, 3টার পর থেকে ক্রমান্বয়ে সাইক্লোনটা দুর্বল হতে থাকবে এবং সন্ধ্যা নাগাদ সাইক্লোনটা সম্পূর্ণ অংশ স্থলভাগ অতিক্রম সম্পন্ন হবে এবং সেই সাথে বিকাল 4টায় হলো জোয়ারের পূর্ণ টাইম। এবং যখন 3টায় ল্যান্ড ক্রসিং করবে সেন্টার, সেই সময় জোয়ারের পরিমাণ এখানে বৃদ্ধি পাবে সেন্ট মার্টিন এবং আশেপাশে এলাকায়, জোয়ারের উচ্চতা সেখানে বেড়ে যাবে, সেই সাথে স্টর্ম সার্জ হওয়ার সম্ভাবনা এখানে প্রবল। কেন্দ্র উপকূল টাচ করতে কত সময় লাগবে? কেন্দ্র উপকূল টাচ করতে 3টা বাজবে, 3টা নাগাদ উপকূল টাচ করবে। বড় ধরনের, খুব বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই, তবে এখানে যেহেতু জোয়ারের টাইম 4টায়, সেই সময়ে কিছু উচ্চতা বেড়ে যাবে জোয়ারের কারণে। এখানে আমরা যে বলেছি যে 8-12 ফিট এর মধ্যেই এই উচ্চতা অবস্থান করবে জোয়ারের। বৃষ্টিপাত কালকের থেকে ঢাকা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে বেড়ে যাবে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত এবং চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত কালকের থেকে আরও বাড়বে। জি, আচ্ছা, এইবার বৃষ্টিটা অ্যাকচুয়ালি সাইক্লোনের যে বডিটা এটা আমাদের কোর্স থেকে বেশ দূরে এবং এটা যেহেতু মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, সেই কারণে সমস্ত এনার্জি ওই সাইক্লোন সেন্টারের দিকে পুঞ্জীভূত হচ্ছে, সেই কারণে আমাদের দেশে বৃষ্টিপাত কমে গেছে। এবং এই সেন্টারটা যখন সাইক্লোনের ফুল বডিটা যখন উঠে যাবে ল্যান্ডে, তারপরে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের বাংলাদেশে বেড়ে যাবে এবং বিশেষ করে সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এই 3টি বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কেন্দ্র উপকূল থেকে কত কিলোমিটার গতিতে আগাচ্ছে? এখন আগাচ্ছে 17 কিলোমিটার/আওয়ার। তখন বাতাসের গতিবেগ আরো কমে আসবে, আমরা ওই সময় 120-130 পর্যন্ত গাস্টিং হবে ঘূর্ণিঝড়ের চতুর্পাশে। মূল অংশ আঘাত 3টার মধ্যে হানবে, এখনো মূল অংশ আঘাত হানবে, মূল বলতে কেন্দ্র, কেন্দ্রটাকেই মূল বলা হয়। পরিধি তো এক পাশ তো সকাল থেকেই শুরু হয়েছে আঘাত হানা, কিন্তু কেন্দ্রটা এখনো ল্যান্ডে উঠা শুরু করেনি, কেন্দ্রটা 3টার মধ্যে সম্পন্ন হবে পুরোটা। এবং আর কিছু অংশ বাকি বডির যে অংশটা থাকবে সেটি পর্যায়ক্রমে ল্যান্ডের দিকে দাবিত হবে এবং সেটি সন্ধ্যা নাগাদ পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা এখনো 74 কিলোমিটার ব্যাসে অবস্থান করতেছে, না এটা বাড়বে না, এখন পর্যায়ক্রমে কমবে। কক্সবাজারে আসলে যে পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, বাতাসের গতিবেগ বাড়ছে, বিশেষ করে সেন্ট মার্টিনে যেটি বলা হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার বেগে যে বাতাস বয়ে যাচ্ছে। আমরা আসলে সেন্ট মার্টিনদের বাসিন্দার সাথে কথা বলেছিলাম, তারা বলছে সকাল 9টা থেকে যে বাতাসের তীব্রতা দমকা হাওয়া শুরু হয়েছে সেটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাড়তে শুরু করেছে, বেলা 12টার আগ পর্যন্ত 80 কিলোমিটার বেগে ঘন্টায় বাতাস বয়ে গিয়েছিল, এখন কিন্তু সেটি গতিবেগ আর
আরো বাড়ছে। এটি হয়তো তিনটা নাগাদ পর্যন্ত আরো গতিবেগ বেড়ে সেটি কক্সবাজার সেন্ট মার্টিন সহ মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সেন্ট মার্টিনের যে বাসিন্দারা রয়েছেন সবাইকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বিশেষ করে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে 7200 বাসিন্দাকে সেন্ট মার্টিনের যে উঁচু যে দালানগুলো রয়েছে সেই উঁচু দালানগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সেন্ট মার্টিনের যে টিনশিট যে ঘরগুলো ছিল সেগুলো অনেকাংশে যে সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলে যে বাড়িঘর ছিল সেগুলো উপড়ে গিয়েছে, অনেকের টিন ঘর থেকে অনেক দূরে চলে গিয়েছে, পাশাপাশি গাছ উপড়ে গিয়েছে, সে বিষয়গুলো কিন্তু আমরা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়েছি। তবে বেলা বাড়ছে এবং বাতাসের গতিবেগও বাড়ছে এবং ক্ষতিও বেশ হচ্ছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা কক্সবাজারের কোনো জায়গায় হয়নি বলে আমাদেরকে কক্সবাজারের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নিশ্চিত করেছে। তিনি জানিয়েছে এখন পর্যন্ত উপকূলসহ কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে 576টি আশ্রয়কেন্দ্রে 240,000 মানুষকে সরিয়ে আনা হয়েছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত এসব মানুষকে শুকনো খাবার থেকে শুরু করে বিশুদ্ধ পানি থেকে শুরু করে সব ধরনের তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে সেটি বারবার বলা হচ্ছে। তবে আমরা কক্সবাজারে যে পরিস্থিতি লক্ষ্য করছি, সমুদ্রের এখন ভাটা চলছে, ভাটার মাঝেও কিন্তু সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে এবং সমুদ্রে গভীর সমুদ্রে জড়ো হাওয়া বয়ে যাচ্ছে সেই বিষয়টি লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে, লাল পতাকার যে বাতাসের গতিবেগ বলে দিচ্ছে আসলে বাতাস কী পরিমাণ বাতাস হচ্ছে সেটি আসলে আমরা লক্ষণীয় দেখছি। তবে আরও বেলা যখন বাড়বে তখন আরও বেশি বাতাসের গতিবেগ বাড়তে পারে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। তবে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলা হচ্ছে, তারা বলছেন যেহেতু ঘূর্ণিঝড় অতিক্রম করছে সেক্ষেত্রে সন্ধ্যা নাগাদ পর্যন্ত মানুষজনকে নিরাপদ আশ্রয়ে এবং আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ ঘরবাড়িতে ফিরে না যায় সে বিষয়টি বারবার উল্লেখ করা হচ্ছে। আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু কক্সবাজারের পরিস্থিতি কিছুটা বিরূপ আচরণ করছে, বিশেষ করে সকাল থেকে সমুদ্রের ঢেউ যেমন বেড়েছে ঠিক তেমনি বাতাসের গতিবেগও বেড়েছে। তবে বিকেল 4:30 কিংবা 4টার পর থেকে যেহেতু জোয়ার শুরু হবে সে জোয়ারে পানির যে উচ্চতা, জোয়ারের পানির যে উচ্চতা সেটি 8 ফুট থেকে 12 ফুট প্রবাহিত হতে পারে, তাই মানুষজনকে উপকূলে যারা কাছাকাছি যারা ছিল তাদের তো আশ্রয়কেন্দ্রে ছড়িয়ে আনা হয়েছে, তারা পুনরায় যাতে আশ্রয়কেন্দ্রে ছেড়ে না যায় সেই বিষয়টি বলা হচ্ছে। সন্ধ্যার পর থেকে কিন্তু আরও জলোচ্ছ্বাস হতে পারে সেই জন্য মানুষকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি সমুদ্রে যে গভীর সমুদ্রে যে জলোচ্ছ্বাস হচ্ছে বা বাতাসের যে গতিবেগ বাড়ছে সেটিও আসলে লক্ষণীয়। আবহাওয়া অফিস থেকে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি কক্সবাজার ও এরই মধ্যে কক্সবাজারের যে উপকূল রয়েছে বিশেষ করে কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপ টেকনাফ পাশাপাশি উখিয়া এবং টেকনাফে প্রায় 33টি আশ্রয় শিবির রয়েছে যেখানে প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। সেই রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান যেটি জানিয়েছেন তারা ধারণা করছিলেন ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা বিরাজ করছে এই অবস্থায় এখনও পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আরও কয়েক ঘন্টা পর্যন্ত কক্সবাজারের যে অবস্থা যে অবস্থা চলছে সেই অবস্থা পর্যন্ত মানুষজনকে সতর্ক অবস্থানে থাকে এবং প্রশাসন যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি বলা হচ্ছে। প্রশাসন বলছে তারা মানুষজনের জানমাল রক্ষায় একযোগে সবাই একসঙ্গে কাজ করছে, যার কারণে মানুষের দুর্ভোগ যেমন কমেছে ঠিক তেমনি মানুষও স্বস্তির মধ্যে রয়েছেন, নিরাপদে রয়েছেন সেই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় মোকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। রুবেল, আমি যদি আবহাওয়া অফিসের কথা এবং আবহাওয়ার পারিপার্শ্বিকতা বলি তাহলে আমি বলতে পারবো চট্টগ্রামের উপকূলের মানুষ কিছুটা এখন স্বস্তিতে ফিরতে পারে। গত 4টা দিন যে টানা উত্তেজনা, টানা যে টেনশন ছিল, যে ভোগান্তি ছিল কিংবা যে অস্থিরতা ছিল সেটি কাটতে শুরু করেছে এটা বলা যায় সহজেই, কারণ যেহেতু আবহাওয়া অফিস বলছে এখন ঘূর্ণিঝড় অতিক্রম করে যাচ্ছে, তাহলে ঘূর্ণিঝড় যদি এখন অতিক্রম করে যায় এখন চলছে ভাটা, আর এই ভাটার সময় কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সংখ্যা অনেকটা কম
থাকে, তারপরে বিপদের কথা বলা যায় না, মানুষকে আশ্রয় থাকতে হবে। তারপরে যেটা বলা যায়, গত তিন দিন ধরে যে আতঙ্ক বিরাজ করছিল, চার দিন ধরে সে আতঙ্ক কাটতে শুরু করেছে চট্টগ্রাম। এখন যদি ঘূর্ণিঝড় পুরো অতিক্রম করে যায় চট্টগ্রামে, তেমন জলোচ্ছ্বাস হওয়ার সংখ্যা নেই সেটা বলা যায়। আবহাওয়াবিদরা বলছেন চট্টগ্রামে যে ঘূর্ণিঝড়ের ট্র্যাডিশন, সেটি হলো যদি ভাটার সময় অতিক্রম করে জলোচ্ছ্বাসের মাত্রা তেমন ভয়ঙ্কর রূপ না নেয় না। এর মধ্যে যাবৎকালে যদি বলেন 1991 সালের ঘূর্ণিঝড়ের একমাত্র উদাহরণ, যেটি হয়েছিল জোয়ারের সময়, যে জলোচ্ছ্বাসে ব্যাপক প্রাণহানি ঘটেছিল। তবে এরপর যতগুলি ঘূর্ণিঝড় হয়েছে সবগুলো অতিক্রম করেছে ভাটার সময়। তবে চট্টগ্রামের মানুষের জন্য একটা সৌভাগ্যের কথা বলবো, যখন সকাল 9টায় যে ঘূর্ণিঝড় অতিক্রম শুরু হয়েছিল তখন কিন্তু ভাটা শুরু হয়, এখন চলছে পূর্ণ ভাটা। আর বলা হচ্ছে, আবহাওয়াবিদ বলছে 3টার মধ্যে তার যে মূল কেন্দ্র ঘূর্ণিঝড়ের সে কেন্দ্রটা অতিক্রম করবে, তখনও মোটামুটি ভাটা থাকবে, অথবা তখন জোয়ার আসার মুহূর্ত থাকবে, তখনও তেমন জলোচ্ছ্বাস হওয়ার সংখ্যা নেই। তবে সন্ধ্যার সময় যেহেতু পূর্ণ জোয়ার থাকবে, তখন হয়তো বা কিছু কিছু এলাকা, নিচু এলাকা প্লাবিত হতে পারে, এমন একটি সংখ্যা থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আবহাওয়াটি। শহীদ উপকূলীয় উপজেলা সোনাগাজীতে, যেখানে ঘূর্ণিঝড় মোখার যে আগর আসার খবরে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু গত কয়েকদিন ধরে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছিল। গতকাল রাতেও কিন্তু তারা অনেকটা উদ্বেগ নিয়েই রাত কাটিয়েছেন, কিন্তু তেমন কোনো কিছু ঘটনা না ঘটার কারণে, বৈরী আবহাওয়ার কোনো লক্ষণ না দেখার কারণে কিন্তু মোটামুটি আশ্বস্ত হয়েছেন। সকাল থেকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনাকে যদি দেখাই, এই চরাঞ্চল জুড়ে আউটার ভূমিবাদ না থাকায় কিন্তু এই চরের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু জনবসতি গড়ে উঠেছে, এবং যারা এখানে বাসবাস করেন তারা কিন্তু পশু সম্পদ লালন পালন করেন, রয়েছে মৎস্য খামার। যদি জলোচ্ছ্বাস হয় মোখার আঘাতে, তাহলে কিন্তু এই অঞ্চলের সে সকল পশু সম্পদ এবং মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এখনো কিন্তু রয়েছে। আবার আমরা যদি বলি, এই অঞ্চলের যারা চরাঞ্চলবাসী রয়েছেন তাদেরকে কিন্তু গত কয়েকদিন ধরেই উদ্বুদ্ধ করা হচ্ছে, বা আবারও কিন্তু ঘূর্ণিঝড় মোখার যে ক্ষতির যে আশঙ্কা সেগুলো কিন্তু বোঝানো হচ্ছে, যাতে করে তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করে তারা দ্রুত এখানকার উপজেলায় 34টি বা 43টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং সেইখানে কিন্তু আমরা দেখি যে আমরা এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতবারই বলা হচ্ছে যাদেরকে, যারা আশ্রয় কেন্দ্রে আসার জন্য, কিন্তু গতকাল কিন্তু এখানে কিন্তু কোনো লোক আসেনি। এখানকার চলাচলের মানুষ কিন্তু, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে তারা শেষ পর্যন্ত আসতে চায় না। কিন্তু আপনারা যদি বলি যে গতকাল না আসলেও এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি উপকূল থেকে, বিশেষ করে চলাঞ্চল থেকে গবাদি পশু যারা ছিল যাদের মালিকানায়, তারা কিন্তু তীরবর্তী স্থানে, নিরাপদ স্থানে কাছাকাছি রেখেছে, উঁচু স্থানে রেখেছে, যাতে করে যদি জলোচ্ছ্বাস হয় যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা তারা চালিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চলাঞ্চলের মানুষের বোঝানোর জন্য এবং তাদেরকে যেন যে কোনো ধরনের সহায়তার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিএসএনের সংসদ সদস্য নিজামুদ্দিন আজারে ব্যাপক কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এবং নেতাকর্মীদেরকে নিয়ে এখানে এসেছিলেন, এবং তারা বলছেন যে চলাঞ্চলে যারা যেখানে যেভাবে রয়েছে সে সকল বাসিন্দাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং দুর্যোগ মুহূর্তে নেতাকর্মীর জন্য সাধারণ মানুষের পাশে থাকে এবং সব ধরনের সহায়তা যেন করা হয়, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু এখানে দিয়ে গিয়েছেন। যদিও আমরা দেখেছি যে এখানকার জেলেরা কিন্তু গত কয়েকদিন ধরে ঘাটে রয়েছে, এই ঘাটে থাকার কারণে তাদের জীবন জীবিকা কিন্তু একটা হুমকির মুখে পড়েছে। তাদের অনেকের আমরা দেখেছি যে এনজিও থেকে ঋণ এবং তাদের যে দৈনন্দিন যে খরচ এগুলো না চালাতে পেরে অনেকে কিন্তু ঝুঁকি যেন কেউ কেউ কিন্তু সাগরের মোহনায় আজকে মৎস্য আহ্বানে গিয়েছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাকে যদি বলি, এই উপজেলার যে প্রতি বছরই কিন্তু যে তুফান আসলে বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে তারা কিন্তু আশঙ্কা থাকেন, কারণ আউটার ভেরিবাদ হওয়ার কথা থাকলেও প্রতি বছর আশ্বাস দেওয়া হয়, কিন্তু এই ধরনের প্রতিকূলতা আসলে শুধু আলোচনাই হয়, কোনো আউটার ভেরিবাদ নির্মাণ করা হয় না। এই চরাঞ্চল বাসিন্দা যারা দাবি করেছেন, যারা নির্মাঞ্চলে বসবাস করছেন কয়েক হাজার বাসিন্দা, তারা কিন্তু দাবি জানিয়েছেন তাদেরকে যেন আউটার ভেরিবাদ নির্মাণ করে ভবিষ্যতে যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে তাদের জন্য রক্ষা করা হয়, এতে করে কিন্তু এই এলাকার যানবাহনের অনেক রক্ষা হবে বা হেফাজত হবে বলে স্থানীয়রা মনে করছেন। এই ছিল এখানকার আমার থেকে সবশেষ। ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি ছিলাম কক্সবাজার, চট্টগ্রাম এবং ফেনীতে, এবং তার আগে সরাসরি ছিলাম আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে।